नमस्कार बन्धुरा, आज के देखाबो लाउ शाक चचड़ी एक सुंदर साधेर रेसिपि। आपनारा अवश्य बनिए फेलते पारबेन घरे बसे खूब सहजे लाउ शाक चचड़ी रेसिपि। तो बन्धुरा चलुन देखे नेওয়া যাক ঠিক কিভাবে করতে হবে লাউ শাক। तो बंधुरा प्रथम जेटा जोगाड़ कर लाउ शाक। तो देखते ही पाच्छेन लाउ शाक एकदम रेडी निया हुए गेछे। तो एखाने बेशी लाउ शाक लागबे ना, चचड़ी क्षेत्र अवश्य आपनार परिवारेर लोक अनुजाई आपनारा निये नेबेन। तो एखाने 300 ग्राम लाउ शाक रयेछे आर तार जोन्नो अवश्य सब्जी एवं लाउ शाक एकसाथे कोटाकुटि कमप्लीट। देखते ही पाच्छेन लाउ शाक एकदम छोटो छोटो करे काटा कमप्लीट हो गेछे। आर दुटो लंका निये नियेछि, एदिके आलू छोटो छोटो करे काटा रयेछे, आर बेगुन। तो आलू बेगुन दिये लाउ शाक चचड़ी आपनारा अवश्य देखबेन। तो आजकेर भिडियोटा पुरो देखुन आर भालो लागले लाइक करुन, शेयर करुन, चैनलटिके अवश्य सबस्क्राइब करुन, नित्य नतुन रेसिपिर भिडियो अवश्य पेते थाकबेन। तो मसला हिसेबे सादा सर्षे आर हच्छे पोस्त, एटा अवश्य बेटे निते हबे। तो कड़ाई चापिए तेल दिए देया हच्छे। এদিকে পোস্ত সরষে বাটা হয়ে গেছে, তো পাঁচ ফোড়ন দিলাম, লঙ্কা দিচ্ছি। এবারে সবজিগুলো একে একে দিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আগে তেলে একটু নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এবারে লাউ শাক দিয়ে দিলাম। লবণ অল্প করে দেবেন, হলুদ অল্প করে, চিনি এটা অপশনাল, আপনি যদি মিষ্টি পছন্দ না করেন দেবেন না। তো অল্প করে একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এবারে মশলা দিয়ে দিলাম, সরষে পোস্ত যে বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো অল্প করে একটু জল আপনাকে দিতে হবে, কারণ লাউ শাকের ডাঁটা, শাক এবং আলু সিদ্ধ হবে, তার জন্য অবশ্যই অল্প পরিমাণে একটু জল দিয়ে আপনাকে চাপা দিতে হবে। আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তাহলে সুসিদ্ধতা ভালো হবে, স্বাদটাও ভালো আসবে। তো আপনারা অবশ্যই এই সুন্দর সহজ প্রক্রিয়ায়
ঘরে বসে লাউ শাক চচ্চড়ি একবার গরম ভাতে খেয়ে দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো জল দিয়ে দিলাম অল্প করে, এবারে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখনও জল রয়েছে, তো মোটামুটি সিদ্ধ হচ্ছে। তো এবারে আপনি চাইলে গ্যাসের আঁচটা একটু অবশ্যই বাড়িয়ে দিতে পারেন, অসুবিধার কিছু নেই। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এই জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেলেই অবশ্যই এই লাউ শাক চচ্চড়ি রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে। তো আমার মোটামুটি লাউ শাক চচ্চড়ি রেসিপি একদম রেডি হয়েই এসেছে। তো এটা এবার ঠান্ডা করে পরিবেশনের জন্য অবশ্যই ব্যবহার করা যেতে পারে। তো আজকে দেখালাম লাউ শাক চচ্চড়ি রেসিপি ঠিক সহজ পদ্ধতিতে আপনি কীভাবে করবেন। তো যদি আজকের ভিডিওটা আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন। আসছে নেক্সট ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।